আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই অনেক ভালো আছেন। সৈয়দ পীর হাজী আলী শাহ বুখারি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমানে উজবেকিস্তানের, তৎকালীন নাম বুখারা, একজন ধনী বণিক। ইসলামের বিশ্বাসের জ্ঞান মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করতেন। তিনি বিশ্বভ্রমণ করেন এবং অবশেষে ভারতের মুম্বাইয়ে এসে থেকে যান। ভারতে ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ভ্রমণকারী এবং সুফিগণ মুম্বাইয়ের তৎকালীন ওয়ার্লি স্থানীয়দের মধ্যে এসে থাকতে শুরু করেন এবং ইসলামের বাণী প্রচার করতে থাকেন। তিনি তখন সেখানেই ইসলাম প্রচার শুরু করেন। ভারতের মুম্বাইয়ে অবস্থিত হাজি আলী দরগা এই পীরের স্মরণে নির্মাণ করা হয়েছে। হাজি আলী শাহ মুম্বাইয়ে আসার পূর্বে উজবেকিস্তানে বাণিজ্য করতেন। বলা হয় যে উজবেকিস্তানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক মহিলাকে দেখে থেমে যান। মহিলাটি কাঁদছিলেন। দেখে তিনি মহিলার কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন। মহিলাটি উত্তর দিলেন যে সে তেল কিনে বাড়ি ফেরার সময় তেলের বোতলটি পথে পড়ে গিয়েছে এবং বোতলের তেল মাটি শুষে নিয়েছে। তার স্বামী যদি একথা জানতে পারে তাহলে তাকে মারবে। মহিলাটির কান্না দেখে আলী শাহের খারাপ লাগে এবং তিনি তার একটি আঙুল মাটির ভিতরে প্রবেশ করায়, ফলে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে। মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় ভরে খুশি মনে বাড়ি চলে যায়। কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয়। যদিও সে মহিলাটির উপকার করেছেন, কিন্তু তার এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিকে আঘাত করেছেন। এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি তার মায়ের অনুমতি নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফর করেন এবং অবশেষে মুম্বাইয়ের সমুদ্র তীর ওয়ার্লি অথবা বর্তমানে তার সমাধির বিপরীত কোনো জায়গায় এসে পৌঁছান। একসময় তার ভাই তাদের নিজ দেশে ফিরে যায়, কিন্তু আলী শাহ সেখানেই থেকে যায় এবং ভাইয়ের কাছে তার মায়ের জন্য একটি চিঠি লিখে দেয় যে তার শরীর ভালো না এবং সে মুম্বাই থেকে ইসলাম প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। তার মা যেন তাকে ক্ষমা করে দেয়। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করে গেছেন। মৃত্যুর আগে তার ভক্তদের নির্দেশ দিয়ে যান যে মৃত্যুর পর তাকে যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমাহিত না করে কাফন পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, যাতে তাকে সেই মানুষরাই দাফন করতে পারে যারা তাকে খুঁজে পাবে। তিনি হজ পালন করতে পবিত্র মক্কা নগরী গিয়েছিলেন। মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে তিনি তার সব সম্পদ বিলিয়ে দেন, কিন্তু হজ পালন করতে গিয়ে তার মৃত্যু হয়। তার ভক্তরা তার দেওয়া আদেশ পালন করে এবং তার কাফন সমুদ্রে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে তার কাফন মুম্বাইয়ের ওয়ার্লি সমুদ্রের মাঝে পৌঁছে পরবর্তীতে সেখানে তাকে সমাহিত করা হয় ও দরগাহ শরীফ নির্মিত হয়। তার দরগাহ অট্টলিকাটি অসাধারণ ইন্দো ইসলামিক স্থাপত্য কৌশলে নির্মিত। ক্ষুদ্রদ্বীপটি মহালক্ষ্মী শহরের সঙ্গে একটি সংকীর্ণ বাঁধ দ্বারা যুক্ত করা, লম্বায় প্রায় 1 কিলোমিটার। দরগাহে প্রবেশ করতে পাড়াটা অনেকটা জোয়ারের ওপর নির্ভরশীল। রেলিং না থাকার কারণে জোয়ারের সময় যখন বাঁধটি যখন ডুবে যায় তখন দরগাহ প্রবেশযোগ্য থাকে না, তাই শুধুমাত্র কম জোয়ারের সময় দরগাহতে যেতে দেওয়া হয়। দরগাহটি ভ্রমণকারী এবং হাজি শাহের ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মুসলিম ধর্ম ব্যতীত অন্য সকল ধর্মের মানুষের জন্য জায়গাটি উন্মুক্ত। মানুষ যেখানে বিভিন্ন মানত নিয়ে যায় এবং তাদের মতে ওখানে গিয়ে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয়। দরগাহটি জুড়ে বড় একটি সাদা মার্বেল পাথর রয়েছে। মসজিদের ভেতরে সমাধিটি একটি লাল বুটিদার এবং সবুজ চাদর দ্বারা আবৃত। মূল হলঘরটিতে মার্বেল স্তম্ভগুলো শৈল্পিক আয়নার কাজের সঙ্গে বিভিন্ন রঙিন পাথরে অলঙ্কৃত, যেখানে আরবিতে আল্লাহ 99টি নামের বানান লেখা। প্রায় 600 বছর পুরনো এই দরগাহটি প্রতিনিয়ত লবণাক্ত বাতাস এবং সপ্তাহে প্রায় 80,000 দর্শনার্থীদের কারণে ক্রমাগত ক্ষয় হচ্ছে। 1960 ও 1940 সালে দরগাহর ব্যাপক সংস্কার করা হয় এবং সর্বশেষ সংস্কার করা হয় 2008 সালের অক্টোবরে। দরগাহটি শীঘ্রই প্রথম এবং দ্বিতীয় মানের সাদা মার্বেল দ্বারা সজ্জিত করা হবে, যা রাজস্থানের মাকরানা থেকে আনা হবে, যেখান থেকে তাজমহলের মার্বেল আনা হয়েছিল। প্রতি সন্ধ্যায় দরগাহ আলোকসজ্জায় এমনভাবে সজ্জিত করা হয় যা অন্ধকার সমুদ্রের মাঝে বিস্ময় সৃষ্টি করে। প্রতি বছর মাজারটিতে হাজি শাহের মৃত্যুবার্ষিকী ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করা হয়। এছাড়া প্রতি শুক্রবার সন্ধ্যায় কাওয়ালিদের আসরে বসে, যা বেশ জাঁকজমকপূর্ণ। দরগাহটিতে প্রথমে নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল,
তবে 2016 সালের নভেম্বর মাস থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। দরগাটির সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো যে কোনো দুর্যোগের মোকাবিলা করে এটি টিকে থাকা। সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও সমুদ্রের উত্তাল ঢেউ এই দরগার কোনো ক্ষতি করতে পারে না, এমনকি এক ফোঁটা পানিও দরগার মধ্যে প্রবেশ করে না। 1949 সালে যে তুফানে মুম্বাইয়ের অনেক বেশি ক্ষতি হয়েছে সেটাও দরগার উপর আঘাত হানেনি। 2005 সালের ভারী বন্যাতে যখন মুম্বাই শহর ডুবে গিয়েছিল তখন দরগাহ এর কোনো ক্ষতি হয়নি। এত সব ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রের উত্তাল ঢেউ দরগাটির কোনো ক্ষতি করতে না পারার পেছনের কারণ জানতে স্বাভাবিকভাবে সবাই উৎসুক থাকে। তবে বিজ্ঞানীরা অনেক চেষ্টার পরেও এর কারণ ব্যাখ্যা করতে পারেনি। মুম্বাইয়ের হাজি আলী দরগাহ সেই জায়গাগুলোর মধ্যে একটি যা আপনাকে প্রশান্তি দেবে।